আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরব প্রবাসীদের জন্য অতি গুরুত্বপূর্ণ খবর। আকামা না বাড়ালেই সৌদির কফিল এখনই হুরুপ দিবে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা সৌদি আরবে বসবাসরত আছেন তাদের অনেকেই একটা মহা ঝামেলায় আছেন। অনেকেই এখনও আকামা বানাননি, তারা আকামা না বানিয়ে অপেক্ষায় আছেন 14 মার্চ 2021 হতে সৌদি আরবে কাফালা পদ্ধতি যে পরিবর্তন আসবে, একেবারে সেটার পরেই নতুন কফিলের কাছে জয়েন করে সেখানে কাফালা হয়ে তারপরে আকামা বানাবেন, এমন চিন্তাভাবনায় আছে আমাদের অনেক প্রবাসী। কিন্তু এটা করলে যে আমাদের প্রবাসীরা বড় ধরনের বিপদে পড়তে পারেন সেটা অনেকেই চিন্তাভাবনা করছেন না। দেখুন, আপনারা যারা বর্তমানে বিভিন্ন কফিল বা কোম্পানিতে আছেন, আপনার কফিলের কাছে যদি একের অধিক প্রবাসী থেকে থাকে, হতে পারে আপনার কফিলের কাছে 20 জন মোয়াল্লেম আছে অথবা 2 থেকে 3 জন মোয়াল্লেম আছে। যখন তাদের মধ্যে কোনো একজন মোয়াল্লেম তার আকামা নবায়ন না করে, বাকিরা তারা কিন্তু তাদের আকামা নবায়ন করতে পারে না। অর্থাৎ যার আকামার মেয়াদ আগে শেষ হয়, সে যতক্ষণ পর্যন্ত তার নতুন করে আকামা নবায়ন না করে ততক্ষণ পর্যন্ত বাকিদের আকামা নবায়ন করতে সমস্যা হয় বা আকামা নবায়ন করতে পারে না। এই অবস্থায় কফিলের কিন্তু আপনাকে হুরুপ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। অর্থাৎ আপনার কফিল আপনাকে হুরুবের ভয় দেখে যদি আকামা নবান করতে পারে, সেটাও তারা করার চেষ্টা করবে। কারণ আপনার একার কারণে তো বাকি মোয়াল্লেম যারা আছে তাদেরকে সে বিপদে ফেলতে পারে না। তাই আপনারা যারা চিন্তাভাবনা করছেন যে না, আমি এখন আকামা নবান করব না বা নতুন করে চুক্তিপত্র কাটব না, তাদেরকে বলছি ভাই, দয়া করে আপনারা 14 মার্চের অপেক্ষা না করে এখন বর্তমানে যে কফিলের কাছে আছেন তার আন্ডারে আপনার আকামা নবান করে ফেলুন। কারণ সে যদি আপনাকে একবার হুরুপ দিয়ে ফেলে, তাহলে কিন্তু আপনি একুল ওকুল সবকুলি হারালেন। আর এই অবস্থায় হুরুপ খাওয়ার মানে হচ্ছে আপনি সৌদি আরবে যে কাফালা পদ্ধতির পরিবর্তন সেটার কোনো সুফলই পাবেন না। কারণ কফিল আপনাকে একবার হুরুপ দিলে সেই হুরুপ সেই সহজে আর তুলবে না। বর্তমানে কফিল হুরুপ দিলে সেই হুরুপ তুলতে পারে, কিন্তু 14 মার্চ 2021 পরে কফিল যখন হুরুপ তুলতে যাবে, তখন এই হুরুপ তুলতে গেলে তাকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। আর সব দিক বিবেচনা করে কফিলরা আমাদের প্রবাসীদেরকে এখনই আকামা নবান করার জন্য চাপ দিচ্ছে, আর আকামা না বানালে তাদেরকে হুরুপ দিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এই হচ্ছে সৌদি আরবে আমাদের প্রবাসীদের বর্তমান অবস্থা। তাই আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, দয়া করে আপনারা বর্তমানে এই এক কফিলের কাছেই আপনারা আকামা নবান করে ফেলুন। যখন 14 মার্চ 2021 পার হয়ে যাবে, তারপরে না হয় আপনারা অন্যত্র ট্রান্সফার বা অন্যত্র কফিলের কাছে যাওয়ার চিন্তাভাবনা করবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।